আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পোড়া রসুনের ভর্তা। খুবই লোভনীয় আর মুখরোচক এই ভর্তাটা গরম ভাত, খিচুড়ি, খুদের ভাতের সাথে লাগে অসাধারণ। নতুন রাঁধুনি আপুরাও একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই পোড়া রসুনের ভর্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি একটা ফ্রাই প্যান প্রথমে গরম করে নিয়েছি, তারপরে 4 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। রসুনের আমি খোসা ছাড়াইনি। প্রথমে 3-4 মিনিট চুলার আঁচ হাই রেখে আমি এটা পুড়িয়ে নিলাম একটু। যখন একদম হাই হিটে 3-4 মিনিট হবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এতে করে দুই পাশ খুব সুন্দর করে ভেতরে সফট হয়ে যাবে, ভর্তা বানাতে একটুও কষ্ট হবে না কিংবা কোনো ঝামেলা হবে না, খোসাটাও খুব সহজেই ছাড়ানো যাবে। তো আমি আরও একটু ঢেকে দিলাম আর 2-3 মিনিট এটা রাখবো। চুলার আঁচ মিডিয়াম ছিল, টোটাল এখানে 10 মিনিটের মতো লেগেছে। তো আমার এটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর উপরে পোড়া পোড়া দেখাচ্ছে আর একদমই সফট, হাত দিয়ে টিপলেই বোঝা যাচ্ছে এখনই খোসাটা ছাড়িয়ে আসবে। তারপরে আমি অর্ধেকটা টমেটো পুড়িয়ে নিব। এখানে যতটুকুন রসুন নিয়েছি তার জন্য অর্ধেকটা টমেটোই পারফেক্ট, একটা টমেটো দিব না, কারণ আমি তো টমেটো ভর্তা করছি না, এটা হচ্ছে রসুন ভর্তা। রসুনের স্মেলটা এত সুন্দর আসে টমেটো দিলে। টমেটো পোড়া হয়ে গেলে তারপর একটা ওই ফ্রাই প্যানটাতে আমি তেল গরম করে নিলাম, সরিষার তেল। তারপরে 3টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আপনারা এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কাঁচা মরিচ ভেজে করবেন, কিংবা কাঁচা মরিচ যদি কাঁচা অবস্থাতেই কুচিয়ে দিতে চান সেটাও করতে পারেন। তবে ভর্তাতে শুকনো মরিচ দিলে আমার একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি শুকনো মরিচ ভেজে নিলাম। তারপরে যখন ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, তো এটা একটু ভেজে নিব, তবে পোড়া পোড়া করব না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে কালারটা একটু চেঞ্জ হবে তখন ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। আর কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না যেহেতু রসুন ভর্তা। আর নর্মালি দেখা যায় যে আমি ভর্তায় সাধারণত পেঁয়াজটা ভেজেই দেই, কারণ পেঁয়াজটা যদি একটু ভর্তাটা যদি বেশিক্ষণ একটু রাখা হয় তাহলে পেঁয়াজ থেকে একটা স্মেল বের হয়, তখন ভর্তার টেস্টটা আমার আর ভালো লাগে না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটা ভেজে দিতে। তো একটা বাটিতে, যেই বাটিতে আমি ভর্তাটা বানাবো, শুকনো মরিচ দিলাম, উপরে লবণ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর করে মানে শুকনো মরিচটা তো এমনিতেই মুচমুচে হয়, লবণটা দেওয়ার কারণে হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। তারপরে ভাজা পেঁয়াজগুলো নিয়ে ভালো করে মিক্স করে নিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণটা। যেহেতু আমি সরিষার তেল ভাজার সময় দিয়েছি তাই এখানে আর এক্সট্রা করে তেল, সরিষার তেলটা আমি দিব না, যথেষ্ট স্মেল রয়েছে। এরপর টমেটোটা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি, খুবই ইয়ামি লাগছে দেখতে, আসলে খুব সুন্দর একটা স্মেলও এসেছে অলরেডি। তো পুরোটা ভালো করে মিক্স করে এখন এখানে আমি রসুনগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব কম সময় লাগে, মুহূর্তেই হয়ে যায় খোসাগুলো ছাড়ানো, একদমই কষ্ট না। এরপরে আমি রসুনগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, আর যেহেতু খুব ভালো করে ভেতরে সফট হয়ে গেছে রসুনগুলো, হাত দিয়ে এভাবে মিক্স করতে কিন্তু একদমই কষ্ট হবে না। তারপরও যদি আপনারা চান আপনারা কোনো স্টিলের গ্লাস দিয়ে অথবা কাচের গ্লাস দিয়ে রসুনগুলো মিক্স করে নিতে পারেন। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে কিংবা পোলাওয়ের সাথেও অনেকেই ভর্তা খায়, আমি তো খাই, আমার ভালো লাগে, কিংবা খুদের ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই টেস্টি লাগে। আর যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচি করে দিবেন, আমার ধনিয়া পাতাটা এখানে এখন নাই তো সেজন্য আমি আর দিলাম না, এমনিতেই অনেক টেস্টি হয়। তো ভর্তা বানানো একদম রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিলাম, তৈরি হয়ে গেল ভীষণ মজার আর লোভনীয় পোড়া রসুনের ভর্তার রেসিপিটি। খুব সুন্দর একটা পোড়া স্মেল আসছে, সাথে রসুনের যে স্মেলটা সেটা তো খুবই মজার। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।